আসসালামু আলাইকুম, আমি টিনা, টিনাস ব্লগে কাছে দূরে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে এই যে দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটি শুরু করছি, এই যে দুধ থেকে। তো দুধ কীভাবে আমি রাখি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে সাধারণত আমরা সবাই কিন্তু এরকম বোতলেই দুধ রাখি, আমরা কেউ বলি আর না বলি, সাধারণত এরকম বোতলেই দুধ রাখা হয়, আমিও রাখি। তো আজকে আমি ভাবছি, এই যে আমার বাবু ফর্মুলা খায়, আমার যারা পুরো রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ছোট্ট একটি বেবি হয়েছে, আল্লাহর রহমত। তো বাবু ফর্মুলা খাই সেজন্য আর কি অনেকগুলো কৌটা আমার বাসায় আছে, তো কৌটাগুলো একদমই ভেতরে দেখতে পাচ্ছেন দুধেরই কৌটা এগুলো। তো আমি যদি দুধ রাখি এর ভেতরে তাহলে তো একদমই সেফ। তো বোতলটাতে দুধ যত সময় লাগে গলতে, তো এই টিনের কৌটায় কিন্তু একদমই সময় লাগে না। তো আমি আজকে ভেবে নিয়েছি এই দুধের দুধগুলো আমি কৌটাতেই রাখবো। তো ভেতরটা একদমই স্টিলে দেখতেই পাচ্ছেন, একদম ক্লিন, কোনো জং টং কিছুই ধরা নাই, মরিচা ধরা নেই দেখতেই পাচ্ছেন। তো আমি আজকে এর ভেতরে দুধ রাখবো। তো একবার করে তো রাখা যেতেই পারে। তো আমি কৌটাগুলো সুন্দর করে নেট দিয়ে ক্লিন করে নিয়েছি, তো আজকে আমি এর ভেতরে এই দুধটা রাখবো। তো আমার মতো যারা এরকম পদ্ধতি ভালো লাগলে আসলে আপনারাও এরকম রেখে দেখতে পারেন। আমি কিন্তু এর আগেও রেখেছি, আসলে কোনো সমস্যা হয় না। অনেকে ভাবতে পারে যে দুধটা থাকাকালীন কোনো মরিচা ধরে কি না, আসলে একদমই না, এটা আমি ডিপ ফ্রিজে রাখি, ওরকম কোনো সমস্যা নাই। আর যখন কৌটাটা পানির ভেতরে দিই খুব দ্রুত কিন্তু দুধটা গলে যায়। তো এই যে আমি এখন এর বক্স আর মুখগুলো তো একদমই ইজি, তো এইভাবে রাখলে আর কি। আর কৌটাগুলো তো আসলে আমার যে কোনো একটা কাজে তো লাগছে, অনেকেই কৌটাগুলোতে মশলাপাতি রাখে, কেউ ডাল চাল যাই হোক একটা রাখে, হ্যাঁ এক একজন এক একভাবে এটা ব্যবহার করে থাকে। তো আমি ভাবছি অনেকগুলো কৌটা যেহেতু জমা হয়ে গেছে, তো কেন নয় আমি বোতল না রেখে এতে যদি দুধ রাখি তাহলে তো সমস্যাই নেই। তো এরকম একটা পদ্ধতি আমি ব্যবহার করেছি, আপনাদের ভালো লাগলে যাদের বাসে এরকম কৌটা আছে আপনারা এরকম ব্যবহার করতে পারেন। তো আমার এই পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অনলাইন থেকে হ্যান্ডমেড ক্লথ থেকে বাবুর জন্য কিছু ড্রেস অর্ডার করেছিলাম আমার ছোট্ট বেবির জন্য। তো ছোট্টভাবেই আমি একটু শপিং শেয়ার করছি। আর মাহে রমজান মাস, রহমতের মাস, দোয়া করি আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের সবার গোনা মাফ করে আমাদের রোজাটা কবুল করে দিই। আর এই যে বাবুর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যান্ডমেড ক্লথ থেকে ড্রেসটা আমি নিয়েছি, আসলে এত সফট ড্রেসগুলো কি বলবো, বাবুর জন্য বেশ ভালোই হবে গরমে। আর ওর বাবা তো অনেকগুলো ড্রেস কিনেছে, তার ভেতরে আমি এগুলো আবার অর্ডার করেছিলাম। তো আমি এখানে 7-8টা ড্রেস অর্ডার করেছি, সব ড্রেসগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো কেননা আমি সেটা একটু আপনাদের কাছে শেয়ার করলাম। আর যেহেতু এটা আমার ব্লগ ভিডিও, তো আমি সারাদিন টুকিটাকি যাই করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর দেখতে দেখতে তো ঈদ চলেই এসছে, রোজা শেষ। তো ছোটো বেবির জন্য রেগুলারলি আমি ভিডিও ছাড়তে পাচ্ছি না, তারপরেও খুব কষ্ট করে ভিডিও করতে হয়, অনেকটা পিছিয়ে গেছি। আমার সাথে যেসব আপুরা ছিলেন তারা অনেকটা এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে গেছি, তারপরে আমার দুঃখ নাই কোনো, আস্তে আস্তে ঠিক ইনশাল্লাহ এগোই যাবো, এই পর্যন্ত এসছি যখন। আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। আরেকটা কথা, দেখতে দেখতে তো রোজা শেষই হয়ে গেল আর ঈদ চলে এসছে, তো নিজেরা সাজুগুজু করলেই তো হবে না, হ্যাঁ বাসাটাও একটু পরিপাটি করতে হবে। তো সেই জন্য টুকিটাকি করে আস্তে আস্তে যখনই সময় পাই একটা একটা করে কাজ গুছিয়ে নিই। তো যাদের ছোট বেবি কোলে আছে আসলে তারাই জানে কিভাবে ভিডিও করে এডিটিং করে তারপরে একটা ভিডিও আসলে ছাড়তে হয়। তো যারা এরকম করে তারাই জানে,
তারপরে আমি সবশেষে একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ রোজাটাও খুব সুন্দরভাবে কেটে গিয়েছে, আর দেখতে দেখতে রমজানও শেষ। তো রহমতের মাসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আসলে বুঝতেই পারিনি। তার ভেতরে খুব রেগুলারলি রমজান, প্রত্যেক রমজানে একইভাবে একই কাজই থাকে, আর সংসারের কাজটা আসলে এরকমই, প্রত্যেক দিন সকাল উঠে একই রুটিন, একইভাবেই সব কাজগুলো করে যেতে হয়। আর রমজান যেহেতু শেষ হয়ে এসছে, কাজের চাপটাও বেশ বেড়ে গেছে, বাড়তি কিছু কাজ এসে যায় রমজানের শেষের দিকে, ঈদের একটা প্রিপারেশন নেওয়া লাগে। আর আমার প্রিপারেশনটা আসলে সেভাবে না নিলেও চলে, যেহেতু আমি এখানে ঈদ করি না, আমার বাড়িতে ঈদ করা হয় না, গ্রামের বাড়িতে চলে যেতে হয়, তারপরে সেখান থেকে এসে বাপের বাড়িতে চলে যেতে হয়, এজন্য ঈদটা আসলে সেভাবে আমার বাসায় করা হয় না। তারপরেও বাসাটা যদি একটু গোছানো থাকে, তাহলে ঈদ করে এসে ঈদের শেষে যখন বাসায় আসি, তখন একটু প্রশান্তি পাওয়া যায় যে না, বাসাটা গোছানো আছে। আর যদি অগোছালো করে রেখে যাওয়া হয়, তাহলে আসলে আবার কষ্ট, এমনিতেই তো অনেক টায়ার্ড হয়ে থাকি, তারপরে এত কাজ কাম। তো এই তো আমি ওয়াশিং মেশিনের ভেতরে কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছি, আর আগেই বলেছি বাবুকে ঘুম পড়িয়ে যখনই সুযোগ পাই একটা একটা করে কাজ গুছিয়ে নেই। আর আগের তুলনায় আমার বাসার কাজটা আসলে একটু বেড়ে গেছে, বাবুকে সময় দেওয়া লাগে, বাবুর কাজটা তো আগে, তারপর আমার অন্যান্য কাজ। তো বাবুকে সময় দিয়ে তারপরে হচ্ছে নিজের কাজগুলো করা লাগে, এই জন্য সারাদিনে আসলে একটুও সময় পাই না নিজেকে নিজের যত্ন। আর এই যে লেবু, রমজান মাসে লেবুটা আমার কাছে, মানে আমার কাছে না, সবার কাছে এত সোনার ডিমের মতো হয়ে গেছে। এমনিতেই টাকা হলে লেবু পাওয়া যাচ্ছে না, লেবু হলে টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, এরকম আর কি ব্যাপার দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও তুলে ধরার, কিন্তু আসলে কেমন হয় নিজেরটা তো নিজে বুঝতে পারি না। তো যেভাবে কথা বলি না কেন, আপনারা একটু একটু বুঝে মানিয়ে নিয়েন এই আর কি। তো যাই হোক, এই যে রাতে মুরগি নিয়ে আসছিলো, তো আমি ওটাকে আসলে খুলেও দেখার সময় পাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি সেটাকে বের করব, দেখি আমি কাটার জন্যই আর কি মুরগিটা বের করেছি। আর আসলে কাজের লোক, হেল্পিং হ্যান্ড যারা আছেন, তাদের দিয়ে যেইটুকু কাজ করা হয় মনের মতো করে, আসলে তারা কাজ করে দিয়ে যায় না। আসলে সবাই একও হয় না, মাপা কাজ কিছু বলে, তার যেই কাজগুলো সে সেগুলা ব্যতীত কোনো বাড়তি কাজের দিকে সে একদমই তাকায় না। তো সেজন্য আমার নিজে থেকেই অনেকটা কাজ নিজেরই করতে হয়। তো এখানে এই যে মাংস নিয়ে আসছিল রাতে, আমি ওটার ব্যাগটা ধরে প্রায় অনেকগুলো মাংস নিয়ে আসছে, রমজান মাসে তো মাংসের ছাড়া আমার ছেলেটা ভাতই খেতে পারে না। তো সেজন্য আর কি, আর ছেলের বাবারও একই অবস্থা, তো সেজন্য আর কি মাংস নিয়ে আসতে মুরগি, আর এই মুরগিটাই সে খায়। তো এখন ব্যাগটা খুলে দেখছি, পলিটা খুলে দেখছি, ছোট ছোট করে মাংসটা কেটে নিয়ে আসছে বাজার থেকে। তো থ্যাংক ইউ ওকে, অবশ্যই অবশ্যই ওকে থ্যাংক ইউ দেওয়া উচিত, যেহেতু বাবু ছোট কোলে, তো সেজন্য হয়তো মাংসটা কেটে নিয়ে আসছে। আর আমি বলছিলাম ব্রয়লার মুরগি নিয়ে আসতে, যেহেতু রমজান মাসে ছাবিত হচ্ছে, এই চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে আমার বড় ছেলে, সেজন্য ওর জন্য এই চিকেনটা নিয়ে আসছে ব্রয়লার। তো এখন আমি দেখছি যে আমার আসলে কাটাকাটির কোনো ঝামেলা নেই, তাহলে আমি এই অবস্থায় আসলে আবার ফ্রিজে রেখে দিয়ে আসবো, যখন রান্না করব তখন ভিজিয়ে পরিষ্কার করে নেব, কিছু লোম টোম যা থাকে আর কি। তো এই তো আমি এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। একটা পর্যায়ে এসে কি হয়, আমাদের ঈদটা আমাদের আর সেই আনন্দটা থাকে না, আমাদের আনন্দ থাকে আমাদের বেবিদেরকে নিয়ে। তো বাচ্চাদের আনন্দ নিয়ে আসলেই আমাদের আনন্দ, তো ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদের আনন্দটা আসলে ভাগ হয়ে যায় তখন। তো এই যে অনেকগুলো ডিম নিয়ে আসছিল, দেশি মুরগির ডিম, এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছে গ্রামের বাড়ি থেকে। এই ডিমগুলো একটু নোংরা আছে, এগুলো যদি একটু ভিজিয়ে, ঘণ্টাখানিক ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু এই ময়লাটা আর থাকে না। আর যে গ্যাসটা তৈরি হয়,
সেটাও কিন্তু ধুয়ে যায়। তো এই তো আমি এখন ডিমগুলো পানির ভেতরে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো অনেক সময় আমি কিন্তু এই ডিমের ভেতরে একটু ভিম লিকুইড দিয়ে নেই, তো ওটা আমি এখন দিব না, একটু পরে দিব। আগে ডিমগুলো একটু ভিজিয়ে নিয়ে তারপরে ওটা দিয়ে দিব। তো এই তো আমার ডিমগুলো আসলে হয়ে গেছে। তো ডিমগুলো আমি এখন 1 ঘন্টাখানিক পরে উড়িয়ে ফেলবই পানির ভেতর থেকে। তো এই যে আগেই বলেছিলাম, ঈদটা এই যে ছোটবেলায় আমরা যেগুলো করতাম এখন আমাদের বাচ্চারাই সেগুলো করছে। এই যে বাজি বাজি আসলে 3-4 দিন ধরে বাবার কাছে কান্নাকাটা করে এই বাজিটা কিনেছে। আসলে কোনো অ্যাক্সিডেন্টের ভয়ে বাজিটা কিনে দেওয়ার জন্য একদমই ওর বাবা রাজি ছিল না। তারপরেও অনেক কান্নাকাটা করে বেবি এই বাজিগুলো নিয়েছে আমার ছেলে। তারপর এই তো ওই বাজিগুলো, তো বলছে মামা আমার বাজিগুলো একটু দেখো। তো তখন আমি সামনেই আসলে ক্যামেরাটা অন করা ছিল, তো সেই জন্য আর কি বাজিটাও আমি আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো এই তো আমি ওকে বলছি এগুলো পলির ভেতরে মুখ আটকে রাখো, না হলে ড্যামেজ হয়ে গেলে এটা আর ফুটবে না। তো এই বাজিগুলোর নাম যেন কি বলে, কালী পটকা না কি, আমি অত ভালো জানি না, তো ওর মুখ থেকেই শুনেছি। আর এই তো আগের মতো আর ঈদে এখন তেমন একটা কেনাকাটা করতে ভালো লাগে না, এখন সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমার মনে হয় বেশি আনন্দ পাই। আর সারা বছর তো কাপড় চোপড় যে পরিমাণে বানাতে থাকে, আসলে ঈদের জন্য স্পেশালি তেমন কিছু না হলেই হয়, তারপরে অনেক সময় নেই অনেক সময় নেই না। তবে আমার মনে হয় সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনলে আমি বেশি আনন্দ পাই, তো সেই জন্য আর কি কিছু জিনিসের প্রয়োজন ছিল। তো এই যে অনেক এইটা আমি আমাদের এখানে আঁকি সিটিতে গেছিলাম, তো এটা সামনে পেয়ে গেছি। আর এটা তো ঈদের সময় লাগে, আর ঈদের সময় আমি অবশ্য বাসায় থাকি না। এটা 490 টাকা নিয়েছিল, তো এটা পুরো স্টিলের একদম হ্যাভি। তো এই তো এটা আমি পোলাও চাল ধরার জন্য কিনেছি। আর এটা হচ্ছে ডিমের বক্স, ডিমের ট্রে, এটাই ডিম রাখতে হয়। তো ডিম এতে বেশি ডিম ধরে না, তারপরে যতগুলো ধরে 2টা বক্স নেওয়া উচিত ছিল, বাসায় এসে দেখছি 24টা ডিম ধরে। তো যাই হোক, একটা বক্স কিনে নিয়ে আসছি। আর এখানে একটা এই যে ট্রে কিনছি, আর এখানে কিনছি হচ্ছে গ্লাসদানি কিনছি, অনেকগুলো চামচ খুন্তি কিনেছি স্লিকনের। তো এখন আমি ডিমগুলো সুন্দর করে আসলে ধুয়ে ডালায় এই যে পানি শুকাতে দিয়েছিলাম, তো পানিটা শুকিয়ে গেছে। এখন এই যে ট্রের ভেতরে রেখে তারপরে আমি তো ফ্রিজে রেখে দিব। তো আমার ভিডিওর ভেতরে যদি আমার কথায় ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ এই রহমতের মাসে সবাইকে ঈমান দান করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি কিন্তু সবার ভিডিও রিপ্লাই দিয়ে থাকি, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমার কোনো কিছু ভালো লাগলে সেটাও জানাতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Recently we are hitting 1000 subscribers. Thank you a lot guys for your love and support. Assalamu alaikum.